আজকে আলোচনা করব আমি কিভাবে বই পড়ার প্রতি আগ্রহ আমার জন্মালো সেটা নিয়েই। কারণ বই পড়ার প্রতি সর্বদা আমার আগ্রহ, প্রতিনিয়ত বই পড়ার প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমার বই পড়ার প্রতি আগ্রহ জন্মে। ডাক্তার লুৎফর রহমানের উন্নত জীবন এবং ডেল কার্নেগির বই পড়ার জন্য আমার শ্রদ্ধাভাজন শিক্ষক হাবিবুল্লাহ স্যার আমাকে বলেন, তখন থেকে আমি বই পড়ার শুরু করি। এই যে বই পড়ার প্রতি আগ্রহ তখন থেকে বাড়তে থাকে। বিভিন্ন মোটিভেশনাল বই, নজরুল, রবীন্দ্রনাথ এবং বিভিন্ন ধরনের বই আমি পড়া শুরু করি। আস্তে আস্তে আমার বই পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। তারপর থেকে বই আমি জমানো শুরু করি, বিভিন্নভাবে আমি বই জমাতে থাকি। দেখা গেল যে অনেকভাবে বই যেগুলি পড়ি সেগুলি সংগ্রহ করা শুরু করি। তারপর দেখা গেল যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি গ্রাম থেকে, খনকুট গ্রাম থেকে নরসিংদীতে আসি একটা ইংরেজি পত্রিকা কেনার জন্য। তারপর আমি একটা ইংরেজি পত্রিকা কিনি, সম্ভবত এটা দ্য মর্নিং সান পত্রিকাটি ছিল। সে পত্রিকা কিনে আমি ইংরেজি পড়ার পত্রিকার ইংরেজি পত্রিকা পড়া শুরু করি। তার আগে ইংরেজি পত্রিকা পড়ার কখনো সম্ভব হয়নি। তারপর আস্তে আস্তে এই ইংরেজি যে বিষয়টা আমার প্রতি খুব ভালো লাগা শুরু করলো। সেটার নেপথ্যে অনেক কাহিনী আছে। তার মধ্যে হলো আমার মামা প্রিন্সিপাল আব্দুল গফুর, তিনি আমাকে ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি পড়ান। সেখান থেকে আমি ইংরেজির যে খুঁটিনাটি গ্রামারের বিষয়গুলি সেগুলি আমি জেনে ফেলি। তারপর থেকে আর কখনো সমস্যা হয় না। তাছাড়া আরেকজন জনপ্রিয় টিচার ইংরেজির, আমাদের এলাকায় সবচেয়ে পপুলার, যিনি খুবই নাম করা শিক্ষক, তিনি হচ্ছেন নাজিমুদ্দিন স্যার। এই নাজিমুদ্দিন স্যারের কাছে আমি বিভিন্ন গ্রামারের বিষয়গুলি সেখানে জানি, জানার চেষ্টা করি। এভাবে আমার গ্রামারের ভিত্তি মজবুত হয়। যখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার মোটামুটি সমস্ত গ্রামার শিখছি শেষ। অষ্টম শ্রেণীতে গিয়ে এগুলি আবার রিভিশন টিভিশন দেওয়া শুরু করি। দেখলাম যে কোনো সমস্যা হয় না, যে কোনো গ্রামারে আমি পারি। এভাবে আমার ভিত্তিটা মজবুত হয়। আর বই পড়ার প্রতি যে আগ্রহটা, আমি প্রতিনিয়ত খাবার আগে, যখন দুপুরে লাঞ্চ করার আগে যখন একটু সময় পাওয়া যেত, এখন হয়তো বাদ দিতে দেরি হবে, সেই মুহূর্তে আমি বই পড়তাম। খাওয়ার পরে অবসর সময় যেটুকু, এই সময় আমি বই পড়তাম। অনেক সময় দেখা গেল যে আমি রাস্তাতে হাঁটতে হাঁটতে বই পড়তাম। এখনও পড়ি, যখন আমি কোথাও যাই তখন আমার সাথে একটি বই থাকে, সে বইটি আমি বাসে থাকাকালীন আমি পড়ি। বিভিন্ন জায়গায় গেলে সেখানে অবসর সময় হয়তো কোথাও বসে আছি, বাসের জন্য কোনো কিছু অপেক্ষা করছি, তখন আমি বই পড়ি। এই যে আগ্রহ বেড়ে যায় তখন নরসিংদীর থেকে বিভিন্ন জায়গা থেকে আমি বই কালেক্ট করি। তারপর নরসিংদীর যে পুরাতন লাইব্রেরিগুলি সেখান থেকে আমি বিভিন্ন ধরনের বই সংগ্রহ করি। তারপর যখন আমি ঢাকা চলে যাই, ঢাকা যাওয়ার পরে ঢাকার অলিগুলি ঘুরে বেড়াই যে কোথায় থেকে আমি বই সংগ্রহ করতে পারি। সমস্ত বিভিন্ন জায়গায় যেখানে বইয়ের সন্ধান পেয়েছি সেখানে গিয়েছি, বিভিন্ন পাবলিক লাইব্রেরিতে ধরে ব্যক্তিগত উদ্যোগে লাইব্রেরি, বিভিন্ন ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, বিভিন্ন পল্টন মোড় সহ বাংলা বাজার, তারপরে হলো নীলক্ষেতে, নিউ মার্কেট এরিয়াতে, যেখানে বই পেতাম সেখানে আমি বই পড়ার জন্য সেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। নীলক্ষেত যে কত সময় কাটিয়েছি তারই আত্মা নেই। বিভিন্ন বই, স্পেশালি যে মোটিভেশনাল বই, এই মোটিভেশনাল বই আমার প্রতি সবসময় আকর্ষণ করে। জীবনী, শত শত জীবনী পড়ে ফেলেছি আমি, যেখানে পেতাম সেগুলি পড়তাম। সন্ধান পেলে যেখানে কারো বাসা যায় প্রথমে আমি খোঁজ করি যে কোনো বই আছে কি না, যদি ভালো বই থাকে সেগুলি দেখার চেষ্টা করি, অন্তত যদি আনার সুযোগ থাকে নিয়ে আসি, আবার পড়ে দিয়ে দিই। আর সবসময় আমি আমার ব্যক্তিগত সংগ্রহ হাজার দশেক বই হবে, সেইগুলি আমার বিভিন্নভাবে কিনা। এই যে বইগুলি কিনে আমি লাভবান কেন? আমি জানি যে লাইব্রেরি হলো জনগণের বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়ে যে কেউ পড়তে পারে। সুতরাং আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক ধরনের জ্ঞান আহরণ করতে পেরেছি। আমার মধ্যে যে কনফিডেন্স অনেকটা বেড়ে গেছে। এই জন্য যে কোনো কাজ করতে আমি দ্বিধা করি না, বড় বড় ঝুঁকি নিতে আমি দ্বিধা করি না। এই জন্য বইগুলো আমি পড়ে থাকি, এখনও পড়ছি। আমি একটু বই পড়ে যাব। বই পড়ার যে আসলে একটা আনন্দ হতে পারে, একটা বিনোদন হতে পারে, এটা আমি তার প্রমাণ। যে কোনো ক্ষেত্রে এটার মধ্যে আমি যখন এক একটা বই পড়ি, এক এক রকমের ইয়া থাকে,
বিষয় থাকে, সে বিষয় থেকে আমি যখন বইটা পড়ি তখন আমি ওই বিষয়ের মতো হয়ে যাই। যখন আমি দেখা গেলো যে আমেরিকা সম্পর্কে পড়ছি তখন মনে হয় যে আমি আমেরিকাতে আছি, যখন একটা ঘটনা পড়ি তখন মনে করে যে আমি ঘটনার প্রত্যক্ষ সাক্ষী বা আমি নিজেই সেই ঘটনা, যখন আমি কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ের বিষয়ে জানতে চাই পড়ি তখন মনে হয় যে আমি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি বা বিশ্ববিদ্যালয়ে, টোটাল আমার মাথায় চলে আসে। এই জন্য বিভিন্ন মোটিভেশনাল বই পড়ে পড়ে আমার ভিতরে যে আস্থা জাগ্রত হয় সেই কারণে আমি অনেক কিছু, যেমন নরসিংদী জাদুঘর, নরসিংদী প্রেসিডেন্সি কলেজ, ডক্টর এম এস ফাউন্ডেশন, তারপরে কবি লেখক পরিষদ, নরসিংদী জেলা কবি লেখক পরিষদ, নরসিংদী জেলা ডিরেক্টরি, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। মূলত এখন এই টোটালটা হোক বই পড়ার জ্ঞান থেকে, বই পড়ার যদি আমার এই জ্ঞানটুকু না থাকতো তাহলে এটা হয়তো কখনো সম্ভব হতো না। এই জন্য আমি বলবো আপনারা যদি যে কেউ বই পড়েন, বই পড়ে আপনারা অপরিসীম জ্ঞান অর্জন করতে পারেন যেগুলি শুধু পাঠ্যপুস্তকে কখনো সম্ভব নয়। সেজন্য আপনারা বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, নিজেকে সমৃদ্ধ করুন, দেশ ও জাতিকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ।